যেহেতু আপন জানিবে তিরতল নির্বাচন মণ্ডল এক চর্চিত খবর ছিল যে বিজেডির বিধায়ক বিজয়শঙ্কর দাস রয়েছে তাঁর বান্ধবী সোমালিকা প্রথমে বিবাহ করা পরে বিবাহ নকি প্রতারণা দেওয়া দুষ্কর্ম বলে অনেক সঙ্গীন অভিযোগ সোমালিকা বিজয়শঙ্কর নাঁরে আনিছিল তো এনে ঘটনার তদন্ত চাল কিছুদিন পূর্ব সোমালিকা জগৎসিংহপুর এসডিজিএম কোর্টে উপস্থিত রয়ে সমস্ত তথ্য বয়ান প্রদান করছেন তবে সোমালিকা আউ এক নোটিশ জারি হয়েছে ন্যাশনাল মহিলা কমিশন তরফ আউ এক নোটিশ মধ্যে জারি হয়েছে এবং গতকাল সোমালিকা ন্যাশনাল মহিলা কমিশন অফিসে কালি উপস্থিত রাখা সহ যে সাক্ষ্য প্রমাণ রয়েছে তা মধ্যে ডিপোজিট করা এক নোটিশ জারি হয়েছে সোমালিকা সূচনা প্রদান করেছেন এসে কেবল সোমালিকা নয় জগৎসিংহপুর পুলিশকে মধ্যে এক নোটিশ জারি হয়েছে কম পুলিশ কেউ আধারে তদন্ত করেছে কেউ সব সাক্ষ্য ভিত্তিভূমিকে নিয়ে তদন্ত করেছে তাকে মধ্যে পুলিশকে মধ্যে এক নোটিশ জারি হয়েছে হয়তো আমি কহিপারিবা যে বিজেডি বিধায়ক বিজয়শঙ্কর দাস রয়েছেন তাকে অড়ুয়া ধীরে ধীরে বধিবার লাগিছে এবং সোমালিকা যে কথা কৌলে বিলম্ব হোক পছে মু ন্যায় অপেক্ষা করেছি যে পর্যন্ত মতো ন্যায় ন মিছি মু সে পর্যন্ত আইনর আশ্রয় নেবি ন্যায় পাই লড়াই করবি হয়তো আমি কহিপারিবা বিজয়শঙ্কর পাই অড়ুয়া ধীরে ধীরে বড় থাইপারে এবং সোমালিকা যে ন্যায় কথা কৌলে ধীরে ধীরে যে ন্যায় সোমালিকা পটকু ঢলুয়া কথা কুযাই এবং গতকাল সোমালিকা ন্যাশনাল মহিলা কমিশনের হাজির হওয়া পরে কোণ সব সাক্ষ্য ভিত্তি প্রমাণ দেখছেন এবং পুলিশ কোণ তার সব সাক্ষ্য ভিত্তি প্রমাণ দিয়েছে এসব তদন্ত বর্তমান করা যাবে তদন্ত করা যাওয়া পরে সোমালিকা যে আশা রেখেছিলেন ন্যায় কেবে হুয়েত সোমালিকা ন্যায় মিলিপারিব এবং যে বিজয়শঙ্কর কথা কহা পূর্ব আপনার মাধুরী জাঁথিবে বিজয়শঙ্কর দাস সোমালিকা প্রথমে বিবাহ করা প্রতারণা দেওয়া এবং দুষ্কর্ম ভাবে অনেক সঙ্গীন অভিযোগ সোমালিকা যেত আনিছিলেন এসব ঘটনা বর্তমানে তদন্ত করা যাবে তদন্ত পরে কোণ সব ন্যায় আসুচি আমাকে মধ্যে তাহলে অপেক্ষা করা পড়ব ওকে বর্তমান তদন্তক অপেক্ষা এবং তদন্ত পরে কোণ স্পষ্ট চিত্র আসুচি তা উপরে মধ্যে সমস্ত নজর রহব বহুত বহুত ধন্যবাদ তাপস দাস আমার সাথে আমার রিপোর্টার জুড়ে রয়েছে যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলতু না।